জালিয়াতীয় প্রতারণার অভিযোগে পুলিশের জালে প্রাক্তন সিপিএম সাংসদ সরলা মাহেশ্বরীর স্বামী অরুণ মাহেশ্বরী ও জামাই অমিতাভ কেজরিওয়াল পুলিশের দাবি নিজের গাড়ির চালক সংস্থার কর্মী ও আত্মীয়দের নামে জাল প্যান কার্ড ও ভোটার কার্ড তৈরি করতেন অভিযুক্তরা তারপর সেই নামেই খুলে ফেলতেন নতুন সংস্থা এরপর সেই সংস্থার জন্য সরকারের থেকে জমি নিয়ে সংস্থা নিজের নামে লিখিয়ে নিতেন বাড়ির গাড়ির চালক সন্তোষ মাহাতো সংস্থার পিয়ন সোমনাথ বাগ এমনকি বাড়ির দর্জি শঙ্কর ভট্টাচার্যের নামে এরকমই কয়েকটি সংস্থা খোলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এইভাবে প্রচুর জমিও হাতিয়েছেন প্রাক্তন সিপিএম সাংসদের স্বামী ও জামাই এমনকি বিভিন্ন এলাকায় চাষিদের থেকে জোর করে জমি কেড়ে নেওয়া এবং চাষিদের ভয় দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে তাদের তাদের কাছে সই নেয় সাদা কাগজে সই নেয় প্যান সেই সাদা কাগজে সই করে বিভিন্ন সময় সই করায় তার থেকে প্যান কার্ড তৈরি করেন সিমাল ল্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি ওরা তৈরি করেছিল সেই কোম্পানি নিউ টাউন অন্যান্য জায়গাতে নিউ টাউন রাজার জায়গাতে বহু জমি কেনে বেনামে জমি কেনে জমি বিক্রি করে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় প্রতারণা জালিয়াতি ও ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন সিপিএম সাংসদের স্বামী অরুণ মাহেশ্বরী টোটালি ফলস টোটালি ফলস টোটাল এফআইআর পরে যেটুকুনি বোঝা গেছে আমাদের আমাদের এর মধ্যে কোনোরকম রকম ইনভলভমেন্ট নেই মানে আমার যে দুজন মক্কেল এই দুজনের মধ্যে কোনো রকম ইনভলভমেন্ট নেই ফলসলি ইমপ্লিকেট করা হয়েছে জাস্ট মানে কোনো রকম তার কোনো অন্যরকম আন্ডিও অ্যাডভান্টেজ হয়তো আমাদের কাছ থেকে নিতে চেয়েছিল সেটা পাইনি বলেই আজকের এই সমস্যা ধৃতদের রবিবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এদিকে ঘটনার তদন্তভার নিজেদের হাতে নিয়েছে সিআইডি রাতেই সরলা মাহেশ্বরীর স্বামী ও জামাইকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য প্রকাশ সিংহ এবিপি আনন্দ কলকাতা